অনলাইন নিলামি মানেই মার না গেমিং, তাই আপনাকে চোখ রাখতে হবে প্রতিদিন নতুন নতুন টিপস এবং ট্রিক্স জানার জন্য। আজ আবারও এক নতুন আকর্ষণীয় খেলা তাই আপনার জন্য, যেখানে খেলবো টু পয়েন্টস রামি, অর্থাৎ 1 পয়েন্ট সমান 2 টাকা, 80 পয়েন্ট সমান 160 টাকা। এই মুহূর্তে উপস্থিত 3 জন প্লেয়ার, আর যেখানে জোকার হয়েছে 3। এই মুহূর্তে দেখুন আমার হাতে কিন্তু কোনো জোকারই নেই, সুতরাং এখন দেখার বিষয় এই যে আমার কিন্তু পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে। এরপর হাতে যে স্কোরটা আছে সেটাকে কমানো, কিন্তু এটাও একটা ব্যাপার যে এখানে পয়েন্টস রামি মানে আমার হাতে এই মুহূর্তে যে স্কোর আছে হ্যান্ড, কেউ যদি ডিক্লেয়ার করে সেই অনুযায়ী আমাকে কিন্তু ব্যালেন্স দিতে হবে। অর্থাৎ আমার হাতে স্কোর এই মুহূর্তে 7 × 7 = 14, 6 = 20, 10 = 30, 30 × 60, অর্থাৎ 60 টাকা মাইনাস ড্রপ করলে এখানে দিতে হচ্ছে 40 টাকা। সুতরাং বুঝতেই পারছেন তো, যাই হোক আমার পরপর 3টে 7 হয়ে গেছে, আর এই কারণেই আমার হাতে স্কোর এই মুহূর্তে কমে দাঁড়িয়েছে 12, অর্থাৎ এই মুহূর্তে যদি কেউ হ্যান্ডি ক্লিয়ার করে 12 × 12 = 24 টাকা। এখন দেখার বিষয় যে আর কোনোভাবে যদি স্কোরটাকে কমানো যায়। দেখুন আমি টেকাটাকে রেখে দিয়েছি এই কারণে, যদি সাহেব একটা দেয় তাহলে কিন্তু আমার হ্যান্ডটা ডিক্লেয়ার হতে পারে, কিন্তু যদি না দেয় একান্তই সেই কারণে আর একবার দেখব, নাচেত আমি টেকাটাকে ফেলে দেব। 8 পড়ে গেল, 8টা আমার লাগতো, দেখা যাক নেক্সট কার্ড আমার জন্য কী অপেক্ষা করছে। তবে একটা প্লাস পয়েন্ট এই যে আমার দুটো পুরো সিকোয়েন্স হয়ে গেছে বলেই আমি কিন্তু একটু ঝুঁকেই নিয়েছি, কিন্তু আমার হাতে এই মুহূর্তে কোনো জোকার এসে উপস্থিত হয়নি, তো টেক্কা দিচ্ছে। তো আমি চাইছি না হাতে গোলাম যেটা এলো সেটা আমার কোনো কাজে লাগবে, তাই একই রইল। দেখার বিষয় এই, আর মিলবে না এই অবস্থাতেই হ্যান্ড ডিক্লেয়ার হয়ে যাবে, অন্য কোনো প্লেয়ার হয়তো ডিক্লেয়ার করে দিতে পারে, কারণ আমার হাতে সেই মতো কোনো কার্ড আসছে না। দেখুন আমি যে কার্ড ফেলে যাচ্ছি সেই কার্ডই আসছে, হয়তো আমার পয়েন্টটা কমই রাখলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমি একটু চোখেই নিয়েছিলাম কারণ একটা কার্ড পাওয়া মানে কিন্তু হ্যান্ড ডিক্লেয়ার হয়ে যেত। দেখুন চলুন আরও একবার সুযোগ নেওয়া যাক, যেহেতু আমার মাইনাস হয়ে গেল 12 পয়েন্ট। তো আবারও 3 জন প্লেয়ারের মধ্যে শুরু হচ্ছে খেলা, দেখা যাক এই হ্যান্ডটার কী ঘটনা ঘটে, কারণ প্রথম হ্যান্ড আমার যেখানে কোনো জোকার ছিল না, উইদাউট জোকারে আমি খেললাম। এই মুহূর্তে যদি আপনি লক্ষ্য করেন এই হ্যান্ডে কিন্তু আমার একটা পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে এবং জোকারও হাতে এসেছে, কিন্তু হাতে স্কোর অনেকটাই বেশি আছে। দেখুন জোড়া কার্ড কিছু আছে, টেক্কাটা খেলে হতো কিন্তু আমি চাইছি না টেক্কাটাকে ধরতে, তাই আমি টেক্কাটাকে ফেলে রাখব। আমি স্কোরটাকে কমানোর চেষ্টা করব, কারণ অন্যদিক থেকে যদি আমার কিছুটা হলেও স্কোর কমে, দেখুন আমার 3টে 4 হয়ে গেছে, আর পর আবারও কিন্তু একটা ভালো কার্ড আছে যেখানে আমার কিন্তু আবার একটা পুরো সিকোয়েন্স হয়ে গেছে এবং হাতে স্কোর আমার কিন্তু অনেকটা অংশে কমেছে, এবং জোগাড় একটা ফ্রি যেটা একটা যোগাযোগের কার্ড দরকার শুধু। দেখুন এই মুহূর্তে আমার হাতে স্কোর 5, তো দেখা যাক এরপর আর শুধু 5 বাকি, তো 5 মানে স্কোরের হিসাবে 5 × 10, তো আমার আর একটু পয়েন্ট কমছে, তো আমি চাইছি ওইটাকেই দিতে কারণ আমি কার্ডটাকে ঘোরাতে চাইছি না। এরপর যদি একান্তই না হয় তাহলে আমাকে কিন্তু 5টা ফেলতেই হবে, তবে দেখা যাক। দেখুন আমার কিন্তু 4, 5, 6 হচ্ছে, কিন্তু তাতে কী হবে স্কোরটা
আমার অন্য দিক থেকে আবার বেড়ে যাবে। তাই আমি 5 টাকাই ফেলে রাখলাম এবং হাতে স্কোর কমিয়ে 3 করলাম। ভাই একটা কার্ডটা কাটি, ওই যে দিয়ে দিয়েছে কাছাকাছি কার্ড, যেটাই আমার নেই, সাথে সাথে হ্যান্ড ডিক্লেয়ার। তো দেখলেন আজকে 3 জনের মধ্যে খেলা, খেলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা নিয়ে। ধন্যবাদ সকলকে।